সুদীপা, সুদীপা, ও তুমি? কিরে সন্ধ্যাবেলা শুয়ে আছিস? শরীর খারাপ নাকি? না গো, শরীর খারাপ না, ওই বসে থাকতে থাকতে চোখটা বুজে এসেছিল। তাহলে তো শরীর খারাপই হয়েছে। বলছো তো শরীর খারাপ না, তুমি এই ফিরলে? আমার কথা ছাড়, তোর কথা বলতো। আচ্ছা, আমার আবার কি হবে? স্কুলে নতুন করে কোনো ঝামেলা টামেলা হয়েছে? বাবা, স্কুলে রোজ নতুন নতুন ঝামেলা হবে? তাহলে অন্য কোথাও। অন্য কোথাও মানে? তুই তো মানুষের বিপদ আপদ দেখলেই ঝাঁপিয়ে পড়িস। সেটা কি খারাপ কিছু? না না, খারাপ হবে কেন? মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানো এ তো ভালো ব্যাপার। আমি তো তোর কাজে গর্ববোধ করি। কিন্তু একটা কথা মনে রাখবি, যাই করিস একটা অদৃশ্য সীমারেখা টেনে তার মধ্যে দাঁড়িয়ে করবি, বাইরে বেরোনোর একদম চেষ্টা করবি না। এটা তুমি কি বলছো বাবা? লোকের বিপদে আপদে লোকের পাশে গিয়ে দাঁড়াবো নিক্তি মেপে, হিসেব কষে? নিক্তি, হিসেব আর অদৃশ্য সীমারেখা এক নয় রে। মানুষের ক্ষমতার একটা শেষ আছে, তাকে তার মধ্যে দাঁড়িয়ে তবে কাজ করতে হয়। তুই মনীষীদের জীবনী ঘেঁটে দেখ না, তাদেরও কোথাও না কোথাও এসে থামতে হয়েছে, সকলকেই থামতে হয়। না, আমি তোকে মনীষীদের সঙ্গে তুলনা করছি না। তুই যে মানুষের জন্য একটা সাংঘাতিক কিছু করছিস তাও না, কিন্তু আমি যা বলতে চাইছি সেটা হচ্ছে, নিজেকে এগিয়ে দেওয়ার আগে, নিজেকে বিলিয়ে দেওয়ার আগে একটু নিজের কথা ভাবিস। নইলে নইলে কি বাবা? না থাক, বড্ড ভারী ভারী কথা হয়ে যাচ্ছে। শোন, তুই আমার জন্য একটু চা করে আনতো, অনেকদিন তোর হাতে চা খাইনি। চা আমি তোমায় করে দিচ্ছি, কিন্তু তার আগে কথাটা তুমি শেষ করো। কি কথা রে? প্লিজ বাবা, এড়িয়ে যেও না কথাটা, শেষ করো। তুই এত সিরিয়াস হচ্ছিস কেন? ঠিক আছে, ওসব পরে হবে। এখন দাঁড়াও বাবা, তুমি কি বলছিলে? নিজেকে বিলিয়ে দেবার আগে, এগিয়ে দেবার আগে নিজের সম্বন্ধে কি ভাববো? আরে ছাড় তো। দাঁড়াও বাবা, কথাটা তোমায় শেষ করে যেতে হবে। আচ্ছা বলছি, তার আগে একটা কথা শুন। বলো। আয়নায় নিজের মুখ দেখিস? তুমি তো আমার আয়না। ইদানিং আমি যখনই তোর মুখের দিকে তাকাই, আমার ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারার নিতার কথা মনে পড়ে। বাবা, নিতা লড়েছিল নিজের পরিবারের জন্যে, আর তুই সুদীপাদি এসে দাদাকে যা নয় তাই বলে গেল, তুমি সেটা মুখ বুঝে শুনলে? তো কি করব, ওদের মাঝে গিয়ে ঝগড়া করব? কেন ঝগড়া করবে কেন? সুদীপাদিকে চুপ করতে বলবে, সেটাও কি খুব শোভন দেখাতো? আর সে যে বাড়ি বয়ে এসে তোমার ছেলেকে যা ইচ্ছে তাই বলে গেল, সেটা খুব শোভন দেখালো? ঘটনাটা তো আর আমার সামনে ঘটেনি, আমি ওই ঘরে চুপ করে বসেছিলাম। দাদা কোথায়? কি জানি, ওই যে সুদীপা রাগারাগি করার পর বেরিয়েছে, এখনো তো ফিরলো না। আশ্চর্য, আমি বুঝতে পারি না, সুদীপাদি সব ভালো, মাঝে মধ্যে কেন যে এরকম বাড়াবাড়ি করে না, আমার বিরক্ত লাগে। তো দাদারও কিন্তু দোষ আছে পুতুল। কোনো দোষ নেই মা, একটা অসুস্থ মানুষ সে এক আধদিন একটু অসময় শুয়ে পড়তেই পারে। কিন্তু নরেনকে তো এখন আর অসুস্থ বলা যায় না। পুরো সুস্থ বলা যায় না, ওর এখন একটু নড়াচড়া করা দরকার। একটা চাকরি বাকরির কিছু চেষ্টা দেখো, সুদীপার কত করবে ওর জন্যে। তুমি সব সময় সুদীপার হয়ে ঝোল টেনে কথা বলাটা বন্ধ করবে? দাদার জন্য কি না কি করছে, মাথা একেবারে কিনে নিয়েছে। সে কথা তো সে বলেনি কখনো। বলার দরকার হয় না মা, সব কথা মুখ ফুটে বলার দরকার হয় না। দাদাকে বাড়ি বয়ে এসে যা নয় তাই বলে যাওয়ার মানে দাদার উপর দখলদারি করা। তুমি ওকে বারণ করে দেবে মা, যখন তখন দাদার উপর হম্বিতম্বি যেন না করে। শোন পুতুল, সুদীপার এই সমস্ত ছোটখাটো ব্যাপারগুলোকে তুই কিন্তু খুব বড় করে দেখছিস। হ্যাঁ দেখছি, আরো দেখব। একটা কথা ভুলে যেও না মা, আমি এ সংসারের জন্য কিছু কম করি না।
সারা দিন মুখে রক্ত তুলে খাটি আমি তোমার একটু সুখের জন্য, দাদার একটু আরামের জন্য। সুদীপাদির করাটাই দাম পাবে, আমারটা ফেল না। না আমিও নিজে নিজে ডিসিশন নিয়ে বাজারে টাকায় মিষ্টি কিনে এনেছি, যাই আবার বৌদিমুনি কাছ থেকে টাকা নিয়ে বিরাট বড় বড় গলদা চিংড়ি আনতে যাই। এদিকে এসো, কি ব্যাপারটা কি কি বলছো বুঝতে পারছি না। কি ডিসিশন, কেন মিষ্টি, কেন গলদার চিংড়ি আনতে যাবে ঠিক মতো বলো, নইলে আবার দেশে পাঠিয়ে দেবো। না 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 না, ও বাবা দেশে আর নয়, এবার দেশে গেলে ওই তোমার খুশিতে আমাকে গোটা অঞ্চলকে বিড়িবিড়ি করতে হবে। ওরে বাবা, পুরো ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলবে। ক্লিয়ার করে, হ্যাঁ ক্লিয়ার করে বলছি, শোনো। এই তুমি মোহনবাগানে নাম লিখিয়েছো, এবার সবুজ মেরুন জার্সি পরে গোটা মাঠ কাঁপাবে, আর সেই আনন্দে তো আমি মিষ্টি কিনে নিয়েছি। আমি মোহনবাগানে নাম লিখিয়েছি, কে বললো তোমাকে? কে আবার বলবে, গোটা বাজার জানে, গোটা বাজার তো তোমার মোহনবাগানে খেলার খবরে একেবারে কাঁঠালের গন্ধর মধ্যে একেবারে মা 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 করছে। হ্যাঁ গোটা বাজারে রটে গেছে যে আমি মোহনবাগানে খেলছি। রটেছেই তো। ওরে বাবা, যুগান্তর বসুমতী সব বড় বড় কাগজে ফলাও করে খবর ছাপিয়েছে তুমি এবার মোহনবাগানে। হ্যাঁ তাই নাকি, ঠিক আছে তুমি যাও। হ্যাঁ যাই, গিয়ে এবার টাকা নিয়ে বৌদিমণির কাছ থেকে ইয়া বড় বড় গলদা চিংড়ি আনি গিয়ে। হ্যাঁ হ্যালো সুকান্ত দা, আমি এখানে এখানে আছে গুরু, এখানে আছে। মনিহারির দোকানে খোঁজকে যাও, এখানে এসো কেন? এইখানেই তো আছে গুরু। গুরু এখানে আছে গুরু, জলদি জলদি তারে কল দাও। এই এই দাঁড়াও গুরু, রেবোলিনো কল। এই তো আচ্ছা কেন কল? এই এই এখান থেকে বেরো বলছি। আরে আমি বেরো 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 মাসিমা। দেখুন না বৌদিমণি, কি আবার হবে এইসব, এই রাখাল গুলান কোথেকে ঘরের মধ্যে সেদিয়ে পড়ে হুজ্জুতি করছে। রাখাল না মাসিমা, আবুল। তুমি এভাবে পায়ের উপর পড়ে গেলে কেন? আপনার পায়ের ধুলা নিতেছি মাসিমা। হ্যাঁ সে তো দেখতে পাচ্ছি, কিন্তু কেন? কত বড় একখান প্লেয়ার রে আপনি গর্বে ধরছেন মাসিমা। তাতে কি হয়েছে? আমাকে পুণ্যি হইব। কি সব আবুল কাবুল বকছো, তো তোমাদের মাথা ঠিক আছে তো? ঠিক নাই, একদম ঠিক নাই মাসিমা। যখন থেকে শুনছি অভি ঘটি ঘটি মে সাইন করতে আছে, তখন থেকে আমাকে মাথা ঠিক নাই মাসিমা। এবার বুঝতে পারছি। কি বুঝলা? হ্যাঁ বুঝলাম যে তোমরা সব ইস্ট বেঙ্গলের সাপোর্টার। মোহনবাগানে অভিবাবু যাচ্ছে শুনে তোমরা আমাদের ঘরে উদ্ধৃতি করতে চাই? বেরো বেরো বলছি, বেরো বেরো। আমি আমি তা কইছি না। দাঁড় 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 ছাড় ছাড়। আচ্ছা ঠিক করে বলো দেখিনি, তোমরা মানে কি চাও? অভি রে যাই মাসিমা। অভি তো, অভি তো এখন বাড়িতে নেই, পরে এসো। অভি যখন নাই আমি বুঝছি মাসিমা, থাকলে কি আর বাইরে হইতো না? সেটা যখন বুঝতেই পেরেছো তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও। আপনার লাগে মাসিমা। আপনি যদি একবার মুখ ফুটে কয়ে দেন অভি ঘটি ঘটি মেয়ে খেলবো না আমার ঘটি মেয়ে খেলবো, তাহলে আমি আপনার কথা দিতেছি অহনি চলে যাবো। কিন্তু সেসব কথা আমি কি করে বলবো, অভি কোথায় খেলবে না খেলবে? আপনি অভির মা জননী। হ্যাঁ তাতে কি হয়েছে? আপনি কথা দিলে অভি খেলবো না, আপনি যদি কোন অভি ঘটি ঘটি মেয়ে খেলবো না আমার ঘটি মেয়ে খেলবো, তাই হইবো মাসিমা। অসম্ভব, অভি কোথায় খেলবে না খেলবে এইসব দায়িত্ব আমি নেবো কেন? আপনি না নিলে কেডা নিবো মাসিমা? ঝামেলায় পড়া গেল। আপনি অভিরে অভিরে আমাকে দিয়ে দেন মাসিমা। না আপনি কথা দেন মাসিমা। বলেছি তো না আমি আপনার পায়ে পড়ছি মাসিমা। দেখো তোমরা যাবে না আমি পুলিশে খবর দেবো।
আপনি অহনে হ্যাঁ কইবেন না, না হ্যাঁ কইবেন না মাসিমা। এসব কি হবে? সুইসাইড করো? দড়ির ফাঁস ঝোলায় আর সুইসাইড করো। আরে বাবা, আমার মাথা ঘুরছে। ও শামু, শামু অন্য সময় আছে মাসিমা। অভিনয় দিয়া দেন মাসিমা। অভিনয় দিয়া দেন মাসিমা। অভিনয় দেবো না, ঝাঁটার বাড়ি দেবো। বৌদিমণি, আপনি একটা পুলিশে ফোন করুন তো, আমি এদের দেখছি। করো কি করো কি, পরে দেবো পরে দেবো। আরে আরে করো করো, বেরো বেরো, অকাল কুসমান্ড মেরে মাথা ফাটিয়ে ছাড়ো। তুমি কি করছো? আরে আরে দাও দাও আমার, আরে মেরো না, আরে দাও দাও। আরে ও ভুজুদা, ভুজুদা এ তো উল্টে বাঁশ হয়ে গেল। এই তো দেখছি রে। আচ্ছা কেন তুমি প্রেসের লোকদের ধরে ভুল খবরটা ছাপতে গিয়েছিলে বলো তো? না, আমি ভেবেছিলাম অভি আমাদের টিমে এসে গেছে, এই খবরটা যদি প্রচার হয়ে যায় তাহলে অন্য টিম আর অভি ঘরমুখ হবে, তারপরে সময় মতো খেলিয়ে জালে তুলবে। বাঙালরা যে গামছা ছুঁড়ে ঝাঁপ মারবে বুঝবো? আচ্ছা বাঙালরা তো ওই রকমই গন্ধ শুকে শুকে তো চলে আসে, যেই খবরটা পেয়েছে অমনি অভির উপরে একেবারে হামলে পড়েছে। হামলে পড়লে কি আর ঘায়াল করতে পারবে রে? অভি হচ্ছে ছেনাল মেয়ে ছেলের মতো, ও কোমর দুলিয়ে পোজ দেবে কিন্তু চুমা দেবে না। চুমা দেবে না, তুমি ওই আনন্দেই থাকো। এরপরে তুমি কিন্তু খুব মুশকিলে পড়বে বুঝিদা। না না না, আমি কি আর বসে আছি রে, আমি তো চার সাজাচ্ছি। তো সাজালে সাজাও, আরে ওরা তো অভিকে অর্ধেকটা টেনে তুলে ফেলেছে। আচ্ছা বাঙালদের কোন গ্রুপটা মাঠে নেমেছে বলতে পারিস? খোদ সতীশ গুহ নিজে মাঠে নেমেছেন। বলিস কি রে? তবে আর বলছি কি, বুড়ো হাড়ে ভেলকি দেখাচ্ছে। না ভেলকি না, খাবি খাচ্ছে খাবি। দীপেন দাসের কাছে হেরে যাবার আগে খড়কুটোর মতো যা পাচ্ছে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। গুরু, হ্যাঁ তুমি কি বলছো, সতীশ গুহ হেরে যাবে? বলছি, মিলিয়ে নিস। তাহলে যা করার একটা কিছু করো, বুড়ো মরার আগে তো আমাদের মেনে রেখে যাবে। না না, সে সুযোগ পাবে না। তবে ভয় অন্য জায়গায় বুঝলি। কি? রন্টুরা মাঠে নামলে কিন্তু ঘর বাঁচানো মুশকিল হয়ে যাবে। গুরু, তো রন্টু নামার আগে যা একটা কিছু করো না। সেইটাই তো ভাবছি তখন থেকে। আর তুমি শুধু ভেবেই যাও, উপায় তো কিছু বার করতে পারো না। না পথ খুব সোজা। সোজা? হ্যাঁ, পুঁটি মাছ ধরার মতো সোজা। পুঁটি মাছ? হ্যাঁ, 500 টাকার মামলা। 500 টাকা? হ্যাঁ। অভিকে তুমি 500 টাকায় ঘরে তুলবে, যে 2 লাখ টাকা চেয়েছিল? আরে রাখ, শোন নাপলা, একটা কাজ করবি তুই না, সোজা নরেনের বাড়ি চলে যা, 500টা টাকা ওর হাতে গুঁজে দিয়ে আমাদের টিমে খেলবার ব্যাপারটা পাকা করে আয়। গুরু, হুম, নরেনকে তুমি সত্যি টিমে নেবে? তবে প্লেয়ার হিসেবে নয়। তাহলে? প্লেয়ার ক্যাচার হিসেবে। এই তুমি প্লেয়ার ক্যাচার? একটা পুঁটি মাছ ধরতে গিয়ে চিপ ভেঙে ফেললে। অভিরে পাইলাম কই? ও তো তখন ইউনিভার্সিটিতে। দাদা, সেখানে গেলেই তো পারতে। তাহলে কেসখান আরো খারাপ হইতো। হ ইউনিভার্সিটির পোলারা বড় ডেঞ্জারাস হয়। মনে নাই ওই ঘটি ম্যাচে সন্দীপরে শেল্টার দেওয়ানোর সময় বড় ধাতানি খাইছিলাম? তখন তো অপোনেন্টের ধাতানির সামনে আমাকেও ফেলে দিছো। অপোনেন্টের কথা সারার নাম তো পাকরাশিদা। এই দেখো, অপোনেন্টের এত আন্ডার এস্টিমেট করিও না, তাইলে কিন্তু ঠকবা। অবু এস্টিমেট আন্ডার এস্টিমেটের কথা উঠতেছে না, কথা হইলো ওরা ওন টিম তৈরি নিয়ে ভাবতেছে না। কে বললে ভাবছে না? আমার কাছে খবর আছে দীপেন দাস রন্টুকে অলরেডি ময়দানে নামিয়ে দিয়েছে। রন্টু দা প্লেয়ার তো নয় জানেটা কি দাদা? এই আনন্দে বসে থাকার সময় এটা নয়। হ্যাঁ ঠিক কইছেন সতীদা, ঠিক কইছেন। ওই চিন্ময় ভাস্কর লগে কথা কইতে গিয়ে আমি কিন্তু অন্যরকম স্মেল পাইছি। কিরকম?
কথাবার্তা তো ঠিক সুবিধার লাগতেছে না। কেন? ওরা কইতেছে আগে এই বছরের পেমেন্টটা সারেন, তারপর সামনের বছরের কথা হইব। তা কত পেমেন্ট বাকি ওদের? সব মিলাইয়া প্রায় লাখ দুয়েক হইব। বাজারে আমাদের ক্লাবের কত লোন? 3 লাখ। তার মানে সব শুধু 5 লাখ টাকা চাই আমাদের। হোশিয়ারি গ্রুপের কাছে চলে যাও, এখনই গিয়ে কিছু টাকা নিয়ে এসো। যেভাবে হোক টিমটাকে তো আগে দাঁড় করাই। হোশিয়ারি গ্রুপ আমাকে আর টাকা দিব না। কেন? এই ঘরের মাঠে কেটা চাউর করছে, আপনি নাকি ইলেকশন হারবেন, তাই ইলেকশনে নাম এটা পর্যন্ত ওরা কোনো রকম টাকা ঢালতে রাজি নয়। ইলেকশনে আমি হেরে যাব? এত বছর ক্লাব চালাইয়া ক্লাবের নিজের পোলার মতন ভালোবাসা, এখন যদি এইসব কথা শুনতে হয় বুকে বড় বাজে, আমি জানি বড় বাজে। কিন্তু সময়ের ফের, কি আর করবেন সতীশ দাকর। শুনেন, মোহন যা কই মন দিয়া শুনেন, ইলেকশনে যখন দাঁড়াইতেই হয়েছে তখন আর খেলা ফেলা করবেন না। ওই ব্যালট পেপারগুলো সব আন্ডার সার্টিফিকেট অফ পোস্টিং করে, ওই রন্টুর দল যাতে স্ন্যাচ করার কোনো রকম সুযোগ না পায়। গোটা সমুদ্র সাঁতরে এসে শেষে একটা গোষ্পদের জলে ভয় পাবো? তা হয় না ফাগরাশি, ব্যালট পেপার আমি অর্ডিনারি ডাকিয়ে পাঠাবো। বাড়ির জন্য মন খারাপ করছে? না, বাড়ির জন্য না। তবে স্কুলের জন্য? স্কুলের জন্য না, ওই দিদিমণির জন্য। কি সুদীপা দিদিমণির কথা বলছো? না না, সুদীপা দিদির জন্য কেন মন খারাপ হতে যাবে? উনি তোকে ফেভার করেন না? তা করেন। আরে ওনার জন্যই তো পড়বার সুযোগটা পাচ্ছি, নইলে ওই হেডু আমাকে যা টিসি ধরিয়ে দিয়েছিল না, কোথাও আর পড়ার সুযোগ পেতে হতো না। হেডু? হেডমিস্ট্রেস? ওর একটা মস্ত হার আমি, আরে তো আমার খেলতেই আসতে দেবে না সেদিন। তারপর ওই দিদিমণি গিয়ে বলাতেই বুঝি মাঠে আসতে পারল। তা এরকম দিদিমণির প্রতি একটু আধটু টান তো থাকতেই পারে। আরে না না, সেটানের জন্য মন খারাপ না, আমি ভাবছি সিলেবাসের কথা। এত ডুব মারলে সিলেবাসটা কি করে কমপ্লিট করবো বলো তো? ভেরি সিম্পল, করবি না? মানে স্কুল ফাইনালটা পাশ করতে হবে তো। কি হবে স্কুল ফাইনাল পাশ করে, কি হাতিঘোড়া উদ্ধার করবে তুমি? ক্লাস 10 অবধি পড়ে এসে এখন ফাইনাল না দিয়ে চুপ মেরে বসে যাব? চুপ মেরে বসে যাবি মানে? মন দিয়ে ফুটবল খেলবি? ও সব ফুটবল খেলে আর কিছু হবে না। কে বললো কিছু হবে না? দেখছি তো, ওই কান্তা দি উর্মিলা দি কি করতে পারলো লাইফে। ওরা পারেনি বলে তুমিও পারবে না, কোনো আশা তো দেখছি। ফুটবল খেলি আর স্প্রিন্টই টানি, মিনিমাম স্কুল ফাইনালটা পাস না করতে পারলে না একটা ছোট্টখাট্টো চাকরিও পাওয়া যায়। চাকরি? চাকরি তোর জীবনের একমাত্র লক্ষ্য? তাছাড়া কি, যে খেলায় আছি সেখানে তো বিশ্বকাপ জিতলেও কেউ আমাদের নাম করবে না, তার চেয়ে একটা ছোট চাকরি বাকরি করলে ভবিষ্যৎ তো নিশ্চিন্ত। এই বয়সে ভবিষ্যৎ নিয়ে এত ভাবিস? ভাববো না, ছোটবেলা থেকে কোন ফ্যামিলিতে মানুষ হচ্ছি সে তো তুমি জানো। মা মারা যাবার পর বাবা কদিন আমায় আঁকড়ে ধরেছিল, তারপর ওই শাকচুনিটাকে বিয়ে করার পর থেকে কেমন পাষণ্ড মতো নই।
এখন বাবার কথা ভাবলে না আমার খালি ঘেন্নাই হয়।